আমি আমার অভিনয় জীবনে যদি বলতে চাই যে আমার অভিনয় জীবনে যা কিছু অর্জন বা যে প্রচার প্রচারণা পরিচিতি, হ্যাঁ ভালো কাজ তো কম বেশি সবাই করে, কিন্তু সেই কাজটি আসলে দর্শকের ভেতর পজিটিভ ওয়েতে প্রচারটা করতে হয়। তুফান কোন লেভেলের সিনেমা বা আমাদের সিনেমাকে কতদূর এগিয়ে নিয়ে যাবে না যাবে, এটা কিন্তু আপনারা দেখলে আপনাদের লেখনীর মাধ্যমে, আপনাদের নিউজের মাধ্যমে কিন্তু সেটা দেশবাসীর কাছে পৌঁছাবে, আগ্রহ তৈরি করবে, তারা হলে এসে সিনেমাটা দেখবে। সেজন্য আপনাদের প্রতি সবচাইতে বেশি কৃতজ্ঞতা এবং সেই সঙ্গে দাবি, এবং নিশ্চয়ই ভালো কিছু করার চেষ্টা যারা করছেন এখানে, যারা এই শুধুমাত্র এই কয়েকজন মানুষ আমরা বলছি, এই মানুষগুলোর মূল উদ্দেশ্য ছিল কিন্তু একটাই, প্রডিউসার লেভেল থেকে যারা প্রডিউসার আছেন এখানে, সাকিব ভাইয়ের কথা বলি অথবা আমরা যার যার ডিরেক্টর হিসেবে রায়ান রাফি, আমরা সবাই চেয়েছি যে বাংলাদেশে এমন কিছু হোক। সময়টা কিন্তু আমাদের হাতে, আমাদের অনুকূলে, আমাদের বাংলা সিনেমার মার্কেটটা কিন্তু অনেক বড় আন্তর্জাতিকভাবে, আমরা সেটাকে প্রপারলি আসলে ব্যবহার করতে পারছি না। আমরা যদি দুই বাংলার কথা চিন্তা করি, সারা পৃথিবীতে যত বাঙালি দর্শক আছে তাদের কথা চিন্তা করি, এখন চোখগুলো আমাদের আসলে দৃষ্টিভঙ্গিগুলো চেঞ্জ হয়ে গেছে। ইন্টারন্যাশনাল ফিল্ম আমরা দেখি, দেশি বিদেশি অনেক কিছু দেখি, তা সেই মাত্রায় হয়তো আমাদের বাজেট বা আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা ওইভাবে হয়তো তৈরি হয়নি, কিন্তু তৈরি তো আমাদেরকেই করতে হবে। এবং সেই তৈরি করার চেষ্টার জন্যেই আমি কেন এই ছবিতে, এই ছবিতে আমি ইনক্লুড হলাম, শাকিল ভাই, রনি এবং রাফি যখন আমাকে কল করলো যে আপনার সঙ্গে একটু কথা আছে আসুন, আমি যখন দেখলাম শাকিব ভাইয়ের সঙ্গে আমার এর আগে যতবার দেখা হয়েছে, কোনো হয়তো অ্যাওয়ার্ড প্রোগ্রামে অথবা কোনো ব্যক্তিগত কোনো প্রোগ্রামে, সেখানে ওনার কথাবার্তা শোনার পর আমার মনে হয়েছে যে উনি আসলে বাংলা সিনেমার জন্যে মানে ডেডিকেটেড একজন মানুষ, শুধুমাত্র অভিনেতা নয়। আমরা অনেকে ইন্ডাস্ট্রিতে কাজ করি, কিন্তু সেটা অনেকে করি শুধুমাত্র রুটি রুচির জন্যে, কেউ করি সিনেমার সাথে।